আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আমি গত শুক্রবার একটি চলচ্চিত্র দেখেছিলাম যার নাম হলো পরাণে পরাণ বাঁধিয়া। তো চলচ্চিত্রটি দেখে আমি মানে দেখা শেষ করে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, আমি মানে রিভিউটি করবো না চিন্তা করছিলাম, কিন্তু না করেও থাকতে পারছি না। আমার কিছু বলার দরকার এই চলচ্চিত্রটি নিয়ে। তো কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করবো, চলুন রিভিউটি শুরু করা যাক। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকাশ আচার্য। তো যারা আকাশ আচার্যকে ছিলেন না তাদের আমি মনে করিয়ে দিই, বেশ কয়েক বছর আগে মায়াবিনী নামে একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। সাইমন সাদিক এবং অমিত হাসান ছিলেন লিড রোলে। কাঞ্চনার আনঅফিসিয়াল রিমেক ছিল। তো সেই চলচ্চিত্রটি কিছু না কিছু ক্লিপ আপনারা দেখেছেন যে কতটা জঘন্য একটা চলচ্চিত্র ছিল। আর পোস্টারগুলোর কথা যদি বলি, বাপ রে বাপ, পুরো বিভীষিকাময়। এত বাজে পোস্টার ডিজিটাল যুগে হয়তো কেউ বানায়নি। FDC থেকে এর থেকে বাজে পোস্টার কখনো বের হয়নি। মায়াবিনী পোস্টারগুলো যতটা জঘন্য ছিল, অন্তত অশ্লীল যুগের পোস্টারগুলো আমার মতো এর থেকে বেশ ভালো ছিল, আমার যেটা মনে হয়েছিল তখন। তো চলচ্চিত্রটি খুব একটা বেশি ভালো হয়নি, খুবই লো বাজেটের মধ্যে বানানো হয়েছিল তখন, খুব একটা দর্শক দেখেওনি, আর রিভিউ যারা করেছিল খুবই খারাপ খারাপ রিভিউ দিয়েছিল। তো সেই পরিচালকের দ্বিতীয় চলচ্চিত্র হলো এটি। এই চলচ্চিত্রটি ঘিরে আমি একটা ঘটনা শেয়ার করি। চলচ্চিত্র যখন রিলিজ করেছে সাপ্লা মিডিয়ার যে অ্যাপস্টার সিনেমাজে, তো আমি চলচ্চিত্র দেখতে ঢুকলাম। তো ঢুকে দেখি যে এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট, কিন্তু আমি কীভাবে পে করে দেখবো সেরকম কোনো অপশন ছিল না চলো অ্যাপসের ভিতরে। তো আমি আসলে বুঝতেছিলাম না বিষয়টা, যে তারা টিকিট প্রাইস 10 টাকা ধরে রেখেছে কিন্তু পে করার মতো কোনো অপশন পাচ্ছি না। এটা কেমন হলো যে তারাও রিলিজ করেছে, আমরাও অ্যাপ ইনস্টল দিয়ে বসে আছি, অথচ কেউ চলচ্চিত্র দেখতে পাচ্ছে না। তো এটা নিয়ে আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম। আর এছাড়া নামের বানানটা আমার কাছে ভুল মনে হয়েছিল, পরাণে পরাণ বাঁধিয়া। আমি যদি আমি মানে চলচ্চিত্র উদাহরণই দিই, এর আগে যে পোস্টারগুলো আমি দেখেছি, যেমন পরাণ যায় জ্বলিয়ারে, দুটি চলচ্চিত্রই, একটা দেবেরটা একটা শাকিব খানের, একটা দুটাতেই পরাণ লেখা হয়েছিল মূর্ধন্য দিয়ে। এরপর রায়হান রফির আরেকটা মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র রয়েছে পরাণ, সেখানেও মূর্ধন্য লেখা হয়েছে। তো আমি যতদূর জানতাম যে পরাণ বানানে মূর্ধন্যই হয়। তো পরবর্তীতে অনেকে বললো যে এটা আসলে ঠিকই আছে, দন্তনই হবে বানানটা, বাংলা একাডেমি বানান অনুসারে নত্যবিধানের একটা নিয়ম রয়েছে। তো সে ঠিক আছে, এরপর আমি পোস্টটা সরিয়ে নিয়েছি, কারণ এরপর পরবর্তীতে আমি আবার পেমেন্টটা করতে পেরেছিলাম, সেটা প্রায় বলতে গেলে 16 থেকে 17 ঘন্টা পরে। তো সব কিছু যদি মিটে গেছে আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। এরপর আমি চলচ্চিত্রটি দেখতে বসলাম। পজিটিভ ও নেগেটিভ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার আগে এই চলচ্চিত্রের গল্পটি কীরকম সেটি সম্পর্কে আমি একটু হালকা উপর ঝাপসা ধারণা দিই। গল্প খুবই সাধারণ, আমরা একদম ছোটোকাল থেকে যেরকম গতানুগতিক প্রেমের কাহিনী দেখে আসছি, গরিবের ছেলে বড়লোকের মেয়ে, কিংবা গরিবের মেয়ে বড়লোকের ছেলে, এরকমই গল্প। জাস্ট এখানে হলো গিয়া মুসলমানে বলতে হিন্দুর একটা জাতপাতের জিনিসপত্র দেখানো হয়েছে, যে এখানে দেখা গেছে যে ছেলেপক্ষ যারা তারা হলো শ্মশানের পোড়ানোর কাজে নিয়োজিত, তাদেরকে চণ্ডাল বলা হয়, তারা একটু নিচু জাতের। আর মেয়ে পক্ষ হলো ব্রাহ্মণ জাতের, তারা হলো পুজো, মেয়ের বাবা হলো একজন পুরোহিত একজন মন্দিরের। তো তাদের মধ্যেকার প্রেম ভালোবাসা অবভিয়াসলি দুটি পরিবার মেনে নেবে না, কারণ একটা নিচু জাত একটা উঁচু জাত, এরকমই দেখানো হয়েছে আর কি। ও শুধু এটা নয়, আরও কিছু জিনিসপত্র ছিল সেটি আমি বলতে ভুলে গেছি। আরেকটা বিষয় ছিল, সেটা হলো এই নিচু জাত এবং উঁচু জাত মানে চণ্ডাল জাত এবং পুরোহিত জাতের একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটি আমাদের চলচ্চিত্রের শুরুতে দেখা হয়। লাস্টে একটা এটার একটা ইন্টারকানেকশনও দেখানো হয়েছে পরবর্তীতে। এরপর আরও কিছু ক্যারেক্টার ছিল, যেমন উঁচু জাতের যে মেয়েটি, যে পুরোহিত বংশের মেয়ে, তাকে একটা ছেলে পছন্দ করে, রিপন গাজী সম্ভবত সেই চরিত্রটি রূপদান করেছেন। কিন্তু উঁচু জাতের যে মেয়ে, যে চরিত্রটি রূপদান করেছেন বিপাশা কবির, তিনি আবার পছন্দ করেন হলো আমাদের নায়কটা, কী নাম আমি তো ভুলেই গেলাম, রাজন মনে হয়, তাকে পছন্দ করে। তো সেই রাজন এবং রিপন গাজী দুজনেই হলো দুজনেই নিচু জাতের আর কি, দুজনেই মৃতদেহ পুড়িয়ে থাকে চণ্ডাল জাতের। এছাড়া সেই রিপন গাজীকে আবার আরও একটা মেয়ে পছন্দ করে, এরকম একটা রিয়াকশন মানে বিভিন্ন রকমের কানেকশন দেখানো হয়েছে। মানে এটা জিনিসটা তো খুবই কমন, আপনি মানে দেখবেন যে প্রায় 90% রোমান্টিক ফিল্মে এই ধরনের কানেকশন দেখতে পারবেন। আমার এই মুহূর্তে মনে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর আমাকে একটা চলচ্চিত্রটি আপনি যদি মিলিয়ে দেখেন, যে ওখানে এরকম একটা কানেকশন দেখানো হয়েছে, যে শাকিব খান জয়া হাসানকে পছন্দ করে, জয়া হাসান শাকিব খানকে পছন্দ করে, আবার আরিফিন শুভ জয়া হাসানকে পছন্দ করে, আরিফিন শুভকে আবার অন্য একটা মেয়ে পছন্দ করে। তো এরকম বহু চলচ্চিত্র খুঁজে পাবেন আপনি এরকম সেম প্যাটার্নের। এই চলচ্চিত্রের একটা দিকই আমার কাছে একটু ভালো লেগেছে, বলা যায় যে এই চলচ্চিত্রের গানগুলো, শাহরিয়ার আরাফাত এই চলচ্চিত্রের গানগুলো সুর করেছেন, কয়েকটা গান তিনি নিজে গেয়েছেনও। তো এই চলচ্চিত্রের গানগুলো মোটামুটি শোনার মতো, একবার জাস্ট শোনার মতো, একেবারে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো না, এইটুকু ভালো থাকলে যথেষ্ট। তো সেই গানগুলো আমি একটু মোটামুটি এনজয় করেছি। এবার কথা বলা যাক এই চলচ্চিত্রের নেগেটিভ দিকগুলো নিয়ে। আমি জানি না কতটুকু আমি নিজেকে এক্সপ্রেস করে তুলে ধরতে পারবো, দেখা যাক, কারণ এই চলচ্চিত্রে এত বেশি নেগেটিভ দিক রয়েছে আমি কোনটা থেকে কোনটা বলবো আমি নিজে বুঝতে পারছি না। প্রথমে আমার নেগেটিভ দিক বলতে হবে এই চলচ্চিত্রে থাকা অভিনয়তাদের পারফরমেন্স। বিপাশা কবিরের যে চরিত্রটি, এটা একটা টিনেজ মেয়ের চরিত্র ছিল, আমি চরিত্রের গঠন দেখে যা বুঝলাম। তো তার যে বডি স্ট্রাকচার, তার সাথে তো টিনেজ মেয়ের চরিত্র তো যায় না, তো যায় না যায় না মানলাম। দেবীতেও তো জয়া হাসান টিনেজ মেয়ের চরিত্র রূপদান করেছে, তাই সেটা তো কোনো সমস্যা হয়নি, আমরা ওইটা মানতে পারলে এটাকে মানতে পারবো না। হ্যাঁ,
তো আমি সেই বিষয়টা মেনে নিলাম, কিন্তু কিছু কিছু বিষয়ে তাকে এতটা হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে আমি না এসে পারছি না। প্রথম কথা হলো যে একটা সিন রয়েছে এরকম যে তিনি বাগানের ভিতর একটা গাছের ডালে বসে বসে রয়েছে, তো তার যে শরীর মনে হচ্ছে ডালটা ভেঙে পড়ে যাবে এমন একটা অবস্থা, মানে থ্যাঙ্ক গড যে ডালটা ভাঙে নাই আমার যত মনে হয়, যে গাছটা আল্লাহর মতো বেঁচে গেছে যে ডালটা কোনো মতে ভাঙে নাই। এই চলচ্চিত্রে দুজন নায়ক রয়েছে, যদিও মানে এরা নামেই নায়ক, কাজে করো নায়ক নয়, একজন হলো রাজন আরেকজন নাম হলো রিপন গাজী, আর দুজনেই খুবই জঘন্য অভিনয় করেছে, একজন একটু কম জঘন্য অভিনয় করেছে, একজন একটু বেশি জঘন্য অভিনয় করেছে। তো রাজনের অভিনয় আমার কাছে একটু কম জঘন্য মনে হয়েছে, আর যে সাইড নায়ক ছিল রিপন গাজী তার অভিনয় অতীব জঘন্য, সে প্রচণ্ড মাত্রায় ওভার অ্যাক্টিং করে, এত ওভার অ্যাক্টিং ভেরে ভাই, মানে তা ওই যে আমার এখন অক্ষয় ডায়লগটার কথা মনে পড়ছে যে ওভার অ্যাক্টিংয়ের জন্য 50 টাকা কাটা উচিত, আসলে ওর এই থেকে 50 টাকা কাটা উচিত। এছাড়া জয়রাজ এবং রেবেকা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন। জয়রাজের পারফরমেন্স আমার শুরুর দিকে বেশ ভালো লাগছিলো, মানে চলচ্চিত্রের শুরুর অংশটায়, আর রেবেকার অভিনয় আমার কাছে মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু চলচ্চিত্রের শেষের দিকটায় গিয়ে জয়রাজ এত বেশি ওভার অ্যাক্টিং করেছে বাইরে ভাই, মানে প্রচণ্ড মাত্রা ওভার দ্য টপ, এতটা মানে এই ডিরেকশনটা তাকে কে দিল ভাই, যে এভাবে চিল্লাই চিল্লাই অভিনয় করতে হবে, ইমোশনাল অভিনয় মানে কী বলবো, কানে পর্দা রক্ষা করা দেয়। দ্বিতীয়ত আমার যে জিনিসটা খুবই জঘন্য লেগেছে তা হলো এই চলচ্চিত্রের ডিরেকশন। আকাশ আচার্য কে তাকে তো শুরুতে আমি ইন্ট্রোডাকশন একটা দিয়ে দিলাম, তো তার ডিরেকশন প্রথম চলচ্চিত্রে তাও ঠিকঠাক ছিল, প্রথম চলচ্চিত্রের রিমেক চলচ্চিত্র ছিল, সে দেখে দেখে বানাতে পারছে একটা বিষয়, টিভি দেখে হোক কিংবা সিরিজ দেখে হোক, এখানে তিনি একটা মৌলিক গল্প নিয়েছেন আর তিনি এতটাই জঘন্য ডিরেকশন করেছেন, আমি মানে কিছু কিছু জায়গায় আমার খুবই হাসি পাচ্ছিলো আর কিছু কিছু জায়গায় আমার কাছে খুবই বোরিং লাগছিলো, মনে হচ্ছিলো যে বন্ধ করে দিই, তাও আমি একটু টেনে 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 দেখছিলাম যে আচ্ছা দেখি তো সামনে কিছু আছে কিনা, সামনে কিছু আছে কিনা, প্রত্যেকটা সিনই খুবই বোরিং, খুবই বোরিং, এখানে মনে হচ্ছে যে সিনগুলো লেখাই হয়নি ঠিকঠাকভাবে, মুখ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তুমি এটা করো তুমি ওটা করো, এই এই হলো আমাদের গল্প, এখন তোমাদের যা মন চায় তাই করো, এইভাবেই মূলত চলচ্চিত্রটি কাজে গিয়েছে আমার যতটুকু দেখে মনে হলো। তো এইরকম পরিচালকদের পিছনে কে যে টাকা ঢালে বা কে আদৌ মানে খোঁজখবর নিয়ে ঢালে কিনা আমি ঠিক বুঝি না, যে এরা আসলে সিনেমা বানানোর বাজেট পায় কীভাবে, এদের আসলে সিনেমা বাজারে মানে বানানোর মতো বাজেট দেওয়াই উচিত না, তাদেরকে আগে ট্রেনিং দেওয়া উচিত ভালোভাবে, যে ভাই তুই আগে ডিরেকশন শিখ ভালোভাবে, কীভাবে ডিরেকশনটা দিতে হবে, তারপর তুই চলচ্চিত্রে আয়, তারপর তুই ক্যামেরা ধর। তৃতীয়ত আমার যে জিনিসটা খারাপ লেগেছে তাহলে এই চলচ্চিত্রের স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ, এখানে আসলে কোন সময় গল্প বলা হচ্ছে তার কোনো হিন্টই দেওয়া হয়নি। আমি এখানে দেখলাম যে এই চলচ্চিত্রে যারা আছে সবাই হিন্দু, তো হিন্দু গোত্রের অন্তর্গত হতেই পারে, আমাদের এই অঞ্চলে তো হিন্দু তো রয়েছে এবং তাদের আলাদা আলাদা এরকম সমাজ গঠনতন্ত্র রয়েছে, তো সেরকমটা রয়েছে আমাদের এখানে, তো সেই জিনিসটা মানা যায়, কিন্তু এই যে এরকম জাতপাত নিয়ে মারামারি ঠেলাঠেলি এই বিষয়গুলো এখনও কি হয়তো মানে হলে সেটা বেশ বড় আকারে হয়, মানে একদম খুনাখুনি পর্যায়ে চলে যায়, কিন্তু এইখানে যেভাবে দেখানো হয়েছে সেই বিষয়গুলো কি হয় এরকম, যে জাতপাত নিয়ে এরকম মারাত্মক রকমের প্রেম ভালোবাসা টাইপের জিনিসপত্র, এই জিনিসগুলো এখনকার যুগে তো আমি তেমন দেখতে পাই না, আমার তো জাস্ট মনেও পড়ে না যে আমি কবে এরকম বিষয় শুনেছি, সম্ভবত লালন সাহের আমলে এরকম কিছু হতো। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো না ভাবছিলাম, তাও কিছু না কিছু কথাবার্তা তো বলতেই হয়, সেটা হলো এই চলচ্চিত্রের কারিগরি দিকগুলো, আর কিছু কিছু জিনিস আমার খুবই খারাপ লেগেছে। বিপাশা কবিরকে এখানে একটা হাতাকাটা শাড়ি পরানো হয়েছে, মানে ব্লাউজ ছাড়া শাড়ি, তো এখনকার যুগে তো কেউ ব্লাউজ ছাড়া শাড়ি পরে না, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আগের কোনো গল্প, কত আগের গল্প সেটারও কোনো হিন্দি দেওয়া হয়নি, এটা কি স্বাধীনতার আগের গল্প নাকি ব্রিটিশদের আসারও আগের গল্প নাকি তারও আগের গল্প, যখন হিন্দুদের অধ্যুষিত এলাকা ছিল আমাদের এই দিকটায়, মুসলমানরা তখনও আসেনি, সেরকম কোনো কিচ্ছু হিন্দি দেওয়া হয়নি। আর বিপাশা কবির মেকআপটাও খুবই বাজে হয়েছে, পুরো মেকআপটা শুধু মুখে বসানো আর পুরো শরীরের কথা না বলি, আপনারা তো পোস্টার দেখেছেন, পোস্টারটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে, তো সেটি নিয়ে মানে খুবই বাজে পর্যায়ে চলে যাবে বিষয়টা, তো আমি সেটা নিয়ে আর কোনো কথাবার্তাই বলবো না, জাস্ট বুঝাচ্ছি যে তাদের মেকআপের অবস্থাটা কতটা জঘন্য হয়েছে। এছাড়া আমি যদি কস্টিউমের কথা বলি কিংবা সেট ডিজাইনের কথা যদি বলি, সেগুলো তো খুবই চিপ ফিলিং আসে আমাদের মনে, মানে দেখলেই মনে হয় যে এই চলচ্চিত্রের পিছনে খুবই কম টাকা ঢালা হয়েছে, আর এই ধরনের চলচ্চিত্র কেন সাপ্লা মিডিয়া বানাচ্ছে, তাও আবার একটা দুইটা না, প্রায় 100টার মতো। এর আগে আমি চোখের রিভিউ করেছিলাম, সেটিও 100 চলচ্চিত্র প্রজেক্টের অংশ ছিল, সেটিও আমার কাছে খুবই ল্যাক অফ বাজেট মনে হয়েছে, এখানেও সেম বিষয় মনে হচ্ছে, এরকম আরও 98টা চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। আমার তো মানে খুবই ভয় লাগছে যে এই ধরনের চলচ্চিত্র বানিয়ে তারা মূলত আমাদেরকে 0 দশকের শুরুর দিকটা সময় নিয়ে যাচ্ছে, চলচ্চিত্রের বাজেটও কম হতো আর খুবই জঘন্য জঘন্য চলচ্চিত্র আসতো, কমার্শিয়ালি হিট হতো কয়েকটা, কিন্তু আলটিমেটলি এগুলো ইন্ডাস্ট্রির জন্য কোনো সুফল বয়ে আনেনি, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ফল করেছে। তো আমার খুবই শঙ্কা লাগছে যে এগুলো দিয়ে আসলে আমরা কী করবো। সব মিলিয়ে এই ছিল পরাণে পরাণ বাঁধিয়া। আপনার হাতে যদি অনেক সময় থাকে, আপনার যদি 10 টাকা এক্সট্রা থাকে যে এই 10 টাকা দিয়ে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, তাহলে আপনি 10 টাকা খরচ করে চলচ্চিত্রে দেখতে পারেন। বাংলা মুভি রিভিউ পরাণে পরাণ বাঁধিয়াকে দিচ্ছে 2 out of 10 marks। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।